আমি দেয় কেমন হয়েছে বল, দারুন, বল বন্ধুরা, বল বল বন্ধুরা, তোমরা আমাদেরকে লাইক কমেন্ট করবে, তোমরা মুখে রুখ চালান তো ছাড়, এটা দাও বল, আমাদেরকে লাইক কমেন্ট কমেন্ট বল, কমেন্ট বল, তা পুরোটাকে ফুলছে রে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ, দুষ্টু ছোটুর আবার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি খুব ভালো আছি, কিন্তু একটু টেনশনে আছি যেহেতু এখনও পর্যন্ত আমাদের ফেসবুকের কোনো প্রবলেমের আমি সলিউশন খুঁজে পাইনি। তো যাই হোক, মন খারাপ করবো না, সবই ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছি, আমার বিশ্বাস সে সব কিছুই খুব সুন্দর করে দিবে। তো এই দেখো, আমরা এখন আনারস কেটে নিচ্ছি, তো আজকে অন্যভাবে আর কথা নয়, আজকে একটু ভালোভাবে ভালো হয়ে যাব। তো চলো একটু এই আনারসগুলোকে, যারা কাটে তারা খুব সুন্দর লেয়ারে কাটতে থাকে, বাট আমাদের তো কোনো অভ্যাস নেই, তাই আমরা চেষ্টা করছিলাম কিন্তু পেরেছি অবশ্যই, যতটাই হোক না কেন। তো এই দেখো, ভালো করে কাটিং করে নিচ্ছি, আর কাটিং করে নেওয়ার পরেই দেখো খুব সুন্দর একটা লাগছে, মনে হচ্ছে না যে কাটিংটা, আর সবুজ সবুজ এনেছিলাম। তো সবুজ সবুজ আনার কারণে কি হয়েছে বলো তো, একটু টক টক মানে খেয়েছি যখন মিষ্টি ছিল, যখন তারপরে কিন্তু দাঁত পুরো টকে টক লাল লাল হয়ে গেছে। তো চলো, প্রায় কেটে নেওয়া হয়েছে, এরপরে সব ওরা দেখছে যে মিষ্টি হবে কি না। কাটিংটা খুব ভালো হয়েছে, তো একটু সামনে সামনের দিকটা একটু কীরকম কালো হয়ে গেছিলো, পচেনি, ঠিক কালো কালো দাগ টাইপের হয়ে গেছিলো, তো আমরা কেটে দিয়েছি ওটাকে, বাকিগুলোকে আমরা নিয়ে নেব। তো চলো, কাটিং করা চলছে, আর একটু স্লাইস স্লাইসভাবে কেটে নিলে দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও খুব টেস্ট হবে। আর তারপরে আমরা কুচি কুচি করে নিলাম, যেহেতু আমরা তো অনেকজনই থাকি তোমরা জানো পিকনিকে, তো বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের প্রত্যেকজনের একটা ছোট্ট সংসার। তো এই দেখো, খুব সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি, কাটিং করে নেওয়ার পরে দেখো কি সুন্দর লাগছে। তো এই দেখো, আনারস কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আমার তো বেশ সুন্দর লেগেছিলো, কিন্তু আমি কোনো কিছু চিবাতে পারিনি, এতটাই দাঁত টকে গেছিলো। তো আমরা জামে নিয়ে নিলাম আনারসটাকে, আর এরপরে না কি দিয়ে দেবো দেখো, এরপরে দিয়ে দেবো চাট মশলা। তো বাম্পার করে আমরা চাট মশলাটা দিয়ে দিয়েছি, এভারেস্টের চাট মশলাটা দিয়ে দিচ্ছি, তারপরে না গোলমরিচ হালকা দিয়ে দেবো, কারণ যতই যাই হোক যেটা অভ্যাস কথা বলার সেটা তো রয়ে যায়, তাই ওইভাবে কথা বলার সবসময় হয়েই যাচ্ছে, কিছু করার তো নেই, অভ্যাসটা চেঞ্জ হতে টাইম লাগবে, আর তোমাদের ওখানে তো ওই কথাই থাকবে, কিন্তু মাঝে মাঝে একটু ভালো হয়ে যেতে হয়। তো সামান্য লঙ্কার গুঁড়া দিয়েছিলাম, আর তারপরে দেখো খেয়ে নেওয়ার পরে আমরা বানাতে শুরু করে দিয়েছি ময়দার রুটি। তো এই ময়দার রুটি দিয়ে কি হবে তোমরা বলো তো, প্রায় তো আমরা রুটি রুটি বানাতে থাকি, কিন্তু আজকের রুটিটা খুব স্পেশাল, কারণ আজকের রুটিতে হবে যেটা, সেটা তোমরা ভিডিওটা যারা দেখছো তারা বলো, এখনই বলতে হবে কিন্তু, দেরি করে বললে অবশ্যই হবে না। তো এরপরে রুটিগুলোকে সেঁকে নেব, ময়দা রুটিগুলোকে সেঁকে নিব হালকা হালকা, খুব সুন্দরভাবে সেঁকে নেওয়ার পরে দেখো কি সুন্দর একটা ধপধপে সাদা কালার আসছে, আর দেখতেও কি ভালো লাগছে, তাই না? তো এরপরে যেটা করব, আমরা গাজর ছিল, গাজরকে গ্রেট করে নেব। তো এখনও ভাবছো না যে এরকম গাজর গ্রেট করে কি করা হবে? তো তারপরে দেখো শশা কুচিয়ে নেব, কিছুটা তো আন্দাজ করতেই পারছো যে আজকে কি হচ্ছে, তাই তো? তো চলো এরপরে কি হচ্ছে বলো তো, এই দেখো শাকা রুটিগুলো ডিম ফাটিয়ে নেব, ডিম ফাটিয়ে নিয়েই কড়াইতে স করে ছেড়ে দেব। তো ছেড়ে দেওয়ার পরে ভালো করে রুটিটা দিয়ে সেঁকে নেব, সেঁকে নেওয়ার পরে ওলট পালট করে দিতে হবে। তো তার জন্য দেখো, এগরোল খাওয়ার জন্য আমরা এত আগ্রহ ছিলাম, আর বেশি দেরি না করে না বসেই গেলাম, আর তার মধ্যে একটা ডিম কুলো ছিল না, তাই রুটিটাকেই আমরা এগরোলের মতো ফ্রেগরেন্সে খেতে শুরু করে দিলাম, আর খেতে কিন্তু সেই দারুণ ছিল। আর ভাবছিলাম কে কোনটা খাবে না খাবে, তাই আমি বললাম দেখ আমাকে কিন্তু ভেবেচিন্তে দিবি, ঠিক আছে? তো দেখো, দেখছো সবাই আমরা খাচ্ছি দেখো, আর তারপরে দেখো এগরোলটাকে সাজিয়ে নিচ্ছি একে একে, গাজর দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, শসা দিয়ে দিয়েছি, সস দিয়ে দিয়েছি,
ভালো করে মুড়ে দেব কাগজে। এরপরে কাগজটা ভালো করে মুড়ে একটা একটা রেখে দেব। এখন যতক্ষণ না মোড়াগুলো কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই থালার মধ্যে আমরা সাজিয়ে রেখে দেবো, আর সাজানোর পরে কী ফ্রেগরেন্স আছে দেখতে পাবে। তার আগে চাট মশলাটা আমরা থালায় বাটিতে ঢেলে নিলাম, আর গোলমরিচের গুঁড়োটাও আমরা ঢেলে নিলাম। তো প্রায় আস্তে আস্তে একে একে সাজানো কমপ্লিট হয়ে যাচ্ছে। তো সাজানো কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা তোমাদেরকে যেটা বললে সেটা বলতে থাকি। এখনও পর্যন্ত যাদেরকে বলছি যে তোমরা যদি জেনে থাকো আমার রিলসটা কেন এরকম ডেমারেজ হচ্ছে, প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যারা আমার ইউটিউব চ্যানেল দুশো ছোটুতে এখনও পর্যন্ত ঢোকনি বা সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আমার ফেসবুকটাকে এখনও ফলো করেনি তাহলে তাদের জন্য প্লিজ আমার ফেসবুকটাকে ফলো করে দেবে। তোরা এই দেখো, আমরা তো এগরোল দিয়েও চেয়ার্স করতে ছাড়ি না, আমরা এমন পাগল মানুষ। আর খুব সুন্দরভাবে আমার ওটা পছন্দ হলো না, তারপরে আবার একটা বেছে নিলাম, ভাবো তাহলে। আর এ দেখো ডিম বাচ্চাটা কী বলছে দেখে নাও। আর আমরা এগরোলটা একে একে খাচ্ছি, সত্যি অসাধারণ টেস্ট ছিল আর খেতেও খুব ভালো হয়েছিল। তো বুঝতেই পারছো পিকনিক মানেই তো হাল্লা চিল্লা দুষ্টুমি একটু আড্ডা আর কিছুই নয়। তো চলো সবাই মিলে আমাদের যে মজাটা হয় খাওয়া দাওয়ার থেকেও, যতক্ষণ আমাদের রান্নাগুলো হয় যে আমরা মজাটা করি না, অসাধারণ মজা। আর এই দেখো ঘোমটার নিচে এটা কোণে বউ, আমাদের নতুন পাড়ায় বৌদি এসেছে। আর এই দেখো ছানাটাকে দেখছো, এ কত খাইছে দেখো। এ দেখো এগরোলটাকে ছিঁড়েই দিবো বলছি, তবুও খাইতে চায়নি গো। তো তারপরে আবার একটা রুটি কেনা এরকম করে কাটেছি, প্রথমেরটা খাইতে এত ভালো লাগেছিল যেই রুটিটা কেনা আমরা কাটে নিয়েছি, এরপরে আবার এটা ভাগ হবে আর খাইতে ওরা ভালো লাগছিল গো। তারপরে দেখো এটার ডিজাইনটা উফ কি সুন্দর হয়েছে। তো আজকের জন্য টাটা।